প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি ভাই, মোটামুটি, বেশি ভালো নেই। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম ঝর্ণা। ঝর্ণা বা ঝর্ণা বা দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রামপুর, বিক্রমপুর। তো ঝর্ণাপা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন একটু বলেন। কি জন্য আইছি? বাবা মা কষ্ট করে বিয়ে দিতে পারে না, টাকার জন্য যৌতুক লাগে বলে বিয়ে দিতে পারে না। বাবার রিক্সা চালা, মা অসুবিধা, কেশ পরম করে, হাটের সমস্যা, কাজকাম করতে পারে না, মানে আমার লেখাপড়াও করাইতে পারে না। আমি বাসা বাড়িতে কাজ করি, চাই যদি একটা ভালো মনের মানুষ আমার পাশে থাকে আমি তার কাছে বিয়ের সাথে বসবো। আচ্ছা, বোরকাপুরে আসেন কেন? বোরকাপুরে আসে, আমি যেখানেই যাই দুর্গা কিনতেই যাই। তো অনেক কথা মনে করে মুখ দেখতে চাইতে পারে, তখন কিভাবে কি করবেন? সে যদি আমার মনের মতো হয়, আমার ভালোবাসে, সে যদি বলে যে তোমার একটা মোবাইল কিনে দেবো, তুমি আমার পা তোমার পাশে থাকবো, আমি তার বসে আমি পারে মুখ দেখাবো। আচ্ছা, তো আপনার নাম বলেন ঝর্ণা, পড়াশোনা করছেন কত দূর? পড়াশোনা বেশি করি নাই, ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি। আর পড়লেন না কেন? টাকা পয়সার জন্য করতে পারি না। তো কি টাকা পয়সা থাকলে কি পড়াশোনা করতেন? হ্যাঁ। তো পড়াশোনা করে মানে কি হওয়ার ইচ্ছা ছিল? পড়াশোনা করে একটা ভালো চাকরি নেবো, চাকরি নিয়ে বাবা মারও পালবো, তারপরে যদি বিয়ের শাদী আসে তাহলে বিয়ের শাদী বসবো। আচ্ছা, তো এখন তো পড়াশোনা করতে পারলেন না, ঠিক না? হ্যাঁ। তো এখন কি কাজ করেন? আমি কি কাজ করি? মানুষের বাড়ি কাজ করি। মানুষের বাড়ি কাজ করেন, মানুষের বাসায় কাজ করেন, তো কটা বাসায় কাজ করতে পারেন? কয়টা বাসা করতে করতে পারি? দুইটা বাসায় কাজ করি। দুইটা বাসায় কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, তো ঝর্ণাপা এখন কি বিয়ে শাদী করার জন্য আপনার মা বাবা কোনো কিছু বলে না? কোনো কিছু বলে তাদের কি বইলা বলবো, তাদের তো টাকা পয়সা নাই, যৌতুক চায়। আচ্ছা, তো আচ্ছা, তো ঝর্ণাপা এখন মনে করেন যে ইউটিউবে আসছেন, তো আপনার মা বাবা সবাই বেঁচে আছে তো নাকি? হ্যাঁ। বাবা কি কাজ করে? বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়? হ্যাঁ। আচ্ছা, তো আর কোনো বড় ভাই বোন নাই? বড় ভাই বোন নাই। আচ্ছা, মানে আপনি একাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার কোনো সমস্যা নেই, টেনশন নাই, আপনি একা মানুষ, তো কারো কোনো আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা নিয়ে আপনাকে তো একটা বিয়ে সাজিয়ে দিতে পারে ভালো একটা ছেলে দেখে, তো সেটা কি করে না? না। কেন, আপনার কোনো আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন থাকলে হয়তো, টাকা পয়সা আছে, আমরা গরিব বলে আমাদের কিছু যায় না। আচ্ছা, তো জন্না পার এখন কেমন ছেলে পছন্দ? কেমন ছিল? আমার তার বাড়িতে নিয়ে আমার দুটো ডাল ভাত পাঁচ তো নামাজ পড়া ঠিক পারবে তেমনি। তো যদি মনে করেন যারা অনেক ছেলে আছে যৌথ ফ্যামিলি, মানে একসাথে ভাই বোন সবাই একসাথে থাকে, তাহলে আছে না? আরও ভালো। হ্যাঁ, একসাথে ফ্যামিলি। তো এরকম ফ্যামিলি যদি আপনি বিয়ে অফার আসে আপনি করবেন? হ্যাঁ। আপনার সমস্যা হবে না? না। তাদের সাথে মিশে খেতে? হ্যাঁ, না মিশে থাকতে কিসের সমস্যা, এটা হলো একটা মিলেমিশে থাকার একটা বড় ভাগ্যের ব্যাপার। আচ্ছা আচ্ছা, অনেকে তো আবার চায় বিয়ের পরে আলাদা হয়ে যেতে চায়। হ্যাঁ, না আমি আলাদা হতে চাই না, আমি চাই সবাই একসাথে মিলেমিশে খাওয়া যায়। আচ্ছা, তো দর্শক আপনার যদি জানার বা সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01861775406। আমি নাম্বারটা আবারও বলছি 01861775406। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা জন্নার বাসাতে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ অক্ষর নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।